শিক্ষার্থীরা সবাই বিশ্ববিদ্যালয় নিয়ে শুরু করছি দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো। গত দুটি ক্লাসে আমরা আমাদের ভাগবতের 70 পৃষ্ঠা পর্যন্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 71-72 মধ্যে একটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা 72 পৃষ্ঠা নিয়ে আলোচনা শুরু করি। তোমরা তোমাদের বইটা নিয়ে বসো, বই খাতা পেন্সিল। আসলে 73 পৃষ্ঠার এই ভাগ করি অঙ্কগুলো আমরা সাধারণ ছোট ছোট ভাগগুলো আমরা আগে করেছি, কাজে আর এগুলো নিজেরাই তোমাদের নিজেদের বাসার খাতায় করবে। এগুলো হয়তো সঠিক উত্তরের জন্য, শূন্যস্থান পূরণের জন্য হিসেবে ছোট অঙ্কগুলো আসবে। বড় ফল বের করো তো বড় অঙ্ক দিয়েই দেওয়া হয় বা করানো হয়েছে। 3 নম্বর অঙ্কটা দেখো, 8টি আম দুজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। কয়টি আম? 8টি আম। কজন মানুষ? দুজন মানুষকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। তাহলে প্রত্যেকে কয়টি করে আম পাবে? তাহলে আমরা তো আগের অঙ্কগুলোতে, আগের ক্লাসগুলোতে শিখেছি প্রশ্ন অঙ্ক, যে মোট আম, মোটের মোট সংখ্যাকে আমি যদি মোট লোক সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে একজনে কত করে পাবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে অঙ্কটা এখানে আমি করে দিয়েছি, 8টি আম দুজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। তাহলে গাণিতিক বাক্যে আমরা যাব 8 ভাগ 2, যাতে আমরা জানি। তারপর প্রত্যেকে, সুতরাং প্রত্যেকে আম পাবে, এইটি জন, এই জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। তোমাকে কি এখানে জন চেয়েছে না টি চেয়েছে? এখানে আমাদের আমের সংখ্যা জানতে চেয়েছে, একজনে কটা আম পাবে। তাহলে একজনেরও কম পাবে, তাহলে ভাগ হচ্ছে 8কে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে আসবে 4। একটু দেখিয়ে দিই গাণিতিক বাক্যটা। গাণিতিক বাক্যটা কী হচ্ছে? আম হচ্ছে আমাদের 8টি, আর লোক জন হচ্ছে আমাদের 2 জন। তাহলে আম কয়টা পাবে আমরা গাণিতিক বাক্য দিয়ে লিখে ফেলব। সুতরাং কী বলেছে? প্রত্যেকে কয়টি করে আম পাবে? সুতরাং প্রত্যেকে আম পাবে, প্রত্যেকে আম পাবে, আম পাবে 8 ভাগ 2 টি। এখানে টি কথাটা খেয়াল রাখবে, টি আসে না জন আসে, আমরা এমনি বলে ফেলতে পারি 2 4 8। তারপর আমরা রাফ করে আমাদের দেখাতে হবে, ঠিক আছে? এটা ছোটো ভাগ, সেজন্য আমরা মুখে মুখে করে ফেলতে পারবো। তারপরও রাফ তোমাকে দেখাতে হবে, 8। তার করতে লিখবে তুমি 4টিও বলতে পারো, 4টিও বলতে পারো, বা পূর্ণ বাক্য লিখতে পারো যে প্রত্যেকে 4টি করে আম পাবে। এটা যেভাবে লেখো দুইটাতে রাইট হবে। দ্বিতীয় অঙ্কটা আমরা একটু করি, 4 নম্বর অঙ্কটা, 24টি লজেন্স 4 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। ওই একই কথা, প্রত্যেকে প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে? তার লজেন্স হচ্ছে 24টি, আর লোক সংখ্যা হচ্ছে 4 জন। তাহলে 24টি আমরা সমানভাবে 4 জনকে যদি 24টা ভাগ করি, তাহলে ভাগের অঙ্ক দিয়ে আবার করে ফেলব। 24টি লজেন্স 4 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। গাণিতিক বাক্য লিখব, গাণিতিক বাক্য লিখব কত? 24কে আমরা 4 দিয়ে ভাগ করব। তারপর প্রত্যেকে লজেন্স পাবে, ভাগ করে 4 4 6 24, উত্তর 6টি লজেন্স পাবে। এবার 5 নম্বর অঙ্কে কী বলেছে? 27 টাকা 3 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। টাকা কত? 27। কজনকে ভাগ করে দিলে? 3 জনকে। আবার একই, মোট হচ্ছে টাকা, আর এখানে হচ্ছে মোট জনসংখ্যা 3 জন। তাহলে এই লোক সংখ্যাকে আমি মোট টাকাকে মোট লোক সংখ্যা দিয়ে ভাগ করলেই আমার একজনে কত করে পাবে সেটা চলে আসবে। দেখো, 27 টাকা 3 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। গাণিতিক বাক্য লিখেছি আমরা 27 ভাগ 3, কারণ 27 হলো মোট টাকা আর 3 হচ্ছে লোক সংখ্যা। তাহলে প্রত্যেকে পাবে, সেই জন্য 27 ভাগ 3, 27কে 3 দিয়ে ভাগ করলে 3 9 27, 9 টাকা। এগুলি যদি একই রকমের অঙ্ক সেজন্য আমি আর বোর্ডে করে দেখালাম না। 6 নম্বর অঙ্কে যাই আমরা, একটি বেঞ্চে 5 জন বসে, ঠিক আছে? 45 জনের জন্য কয়টি বেঞ্চ লাগবে? কথাটা একটু কেমন শুনতে লাগছে তোমার না? একটা বেঞ্চে 5 জন, তোমরা তো 2 জন করে বসো, একটি বেঞ্চে 5 জন বসে, এখন 45 জন ছাত্র আছে, তাদের জন্য আমার কয়টি বেঞ্চ লাগবে? তাহলে আমার মোট হচ্ছে এখানে 45 জন, একজনের জন্য
একটা বেঞ্চে কজন করে বসছে? পাঁচজন। পাঁচজনের জন্য একটা বেঞ্চ লাগবে, মোট হচ্ছে 45 জন। পাঁচজনের জন্য লাগছে একটি বেঞ্চ। আমাকে এখানে বেঞ্চের সংখ্যা বের করতে বলেছে। তাহলে 45কে মোট লোক সংখ্যাকে আমি যদি ওই জন জন দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কয়টা বেঞ্চ লাগবে সেটা বেরিয়ে আসবে। ঠিক আছে, আমি জনটা করবো, তারপরে আমি বলে যাচ্ছি। বলা হয়েছে কি তোমাদেরকে, আমাদের প্রান্তিপাতে তাহলে আমরা কী লিখবো, আমাদের লোক সংখ্যা হচ্ছে 45 জন, তাহলে 45, আর আমাদের একটা বেঞ্চে বসছে পাঁচজন করে, তাহলে 5। তাহলে গাণিতিক বাক্য সমান হচ্ছে 45 ভাগ 5 সমান খালি। এখন একটা বেঞ্চে এই 45 জনের জন্য তোমার কয়টা বেঞ্চ লাগবে ছেলেরা অঙ্ক মুখস্থ করবে না, ঠিক আছে, বোঝার চেষ্টা করবে। একটা বেঞ্চে পাঁচজন বসছে, 45 জনের জন্য আমার কয়টা বেঞ্চ লাগবে? তাহলে আমি একটা বেঞ্চে পাঁচজন, তাই 45 মোট বেঞ্চের সংখ্যা, মোট লোক সংখ্যা 45। 45কে আমি 5 দিয়ে ভাগ করে ফেললে আমি পাবো, সুতরাং বেঞ্চের প্রয়োজন হবে, বেঞ্চের প্রয়োজন হবে কয়টি ভাগ করি? 45 ভাগ 5টি। এখানে কিন্তু সাবধান, জন লিখবে না, ঠিক আছে, কথা খুব ভালো করে পড়ে পড়ে করবে। তাহলে কয়টি লাগছে? 5 দিয়ে আমরা 45কে ভাগ করব, 5-এর নামটা পড়লে আমি পেয়ে যাব 5×9=45। নামটা তোমার একেবারেই মুখস্থ রাখতে হবে, পুরো গুণ ভাগের অঙ্কে তোমাকে নামটা মুখস্থ না রাখলে তুমি করতে পারবে না, নমুনা অনুযায়ী বের করতে করতে তার সময় পাবে না। সুতরাং 9টি বেঞ্চের প্রয়োজন হবে, এটাও লিখতে পারো, বা উত্তর 9টি বেঞ্চ, ঠিক আছে, 9টি বেঞ্চ এভাবে লিখলে হবে, 9টি বেঞ্চ লিখলে হবে, 9টি বেঞ্চের প্রয়োজন লিখলে লিখতে পারো। বলে আসছি, তাহলে বলে করেছে তাকে, তাহলে একটি বেঞ্চে 5 জন বসে, 45 জনের জন্য বেঞ্চের সংখ্যা নির্ণয় করতে হবে। প্রশ্নটা কিন্তু সাজিয়ে নিবে আগে, এখানে মার্কস আছে কিন্তু। তাহলে গাণিতিক বাক্যে 45 ভাগ 5, তাহলে বেঞ্চের প্রয়োজন হবে 45 ভাগ 5, 9টি, সুতরাং 9টি বেঞ্চের প্রয়োজন হবে। এবার 73 পৃষ্ঠে আসি আমরা, 7 নম্বর অঙ্কটা দেখো। একজন লোক 32 টাকা দিয়ে কিছু ডিম কিনেছে, হ্যাঁ, কয়টা ডিম কিনেছে আমাকে আপনাদেরকে বলে দেন। বলেছে সে যা ডিম কিনেছে 32 টাকা দোকানদারকে দিয়েছে। এখন একটা ডিমের দাম যদি 4 টাকা হয়, সে ডিম কিনেছে কয় টাকার? 32 টাকার। তাহলে একটা ডিমের দাম কত? 4 টাকা। তাহলে সে কয়টি ডিম কিনেছে? এখানে আমাকে তার ডিমের সংখ্যাটা বের করতে বলেছে। তাহলে তার মোট টাকা, যে টাকাটা খরচ হয়েছে সেই টাকাটা আর একটা ডিমের টাকা আমরা যদি ভাগ করি, তাহলে আমরা কয়টা ডিম কিনেছি সেটা পেয়ে যাবো। ঠিক আছে, গাণিতিক বাক্যটা আসো তাহলে, বলো তো ছেলেরা নিজেরাই বলো তো, তাহলে গাণিতিক বাক্যটা কী হবে তোমাদের? আমরা মোট টাকা কত দিয়েছে লোকটা? 32 টাকা, একটা ডিমের দাম 4 টাকা, তাহলে তুমি কয়টা ডিম কিনতে পারবে লোকটা? তাহলে আমরা যাই, মোট টাকা হচ্ছে 32 টাকা আর একটা ডিমের দাম হচ্ছে 4 টাকা, ঠিক আছে, তাহলে মোট, তাহলে এখন কী করবো তাহলে ভাগ? তাহলে সুতরাং লোকটি ডিম কিনেছে, বা লোকটি না একটি ডিম কিনেছে তা হবে, তুমি সময় বুঝে, ঠিক আছে, লোকটি তাড়াতাড়ি তোমার অঙ্কটা শেষ করতে হবে, পরিবার লোকটি ডিম কিনেছেন, হ্যাঁ ভাই, ডিম কিনেছে, কয়টি কিনেছেন এখন আমরা সেটা বের করব। তাহলে কী হচ্ছে? 32 ভাগ 4টি, কারণ একটা ডিমের দাম তোমাকে বলে দিয়েছে 4 টাকা, তাহলে 32 টাকা তুমি কয়টা ডিম পাবে হিসাবটা ভালো করে শিখবে, তাহলে তোমার দোকানে গিয়ে জিনিসপত্র কিনতে পারবে, ঠিক আছে, তাহলে দোকানদার তোমাকে ঠকাতে পারবে না। আচ্ছা, এখন দেখো, তাহলে 4 দিয়ে নামতে তো পারোই, 4 আর 32, ঠিক আছে, আমার আগে মনে হয় তোমরা করে ফেলেছো খাতায়, তাই না, হ্যাঁ, সহজ জিনিস। তাহলে কয়টি হলো? 8টি ডিম কিনতে পারবে, 4 আর 32, বাবা তো আনি বাজার থেকে ডিম। আচ্ছা, তাহলে উত্তর কী লেবে? 8টি ডিম কিনেছেন, বা 8টি ডিম, যেভাবে রাখো দুইভাবে রাইট হোক। যে বোর্ডে আছে দেখো, তাকে সাজানোটা লিখেছি, একজন লোক 32 টাকা দিয়ে কিছু ডিম কিনলেন, একটি ডিমের দাম 4 টাকা। তাহলে গাণিতিক বাক্য 32কে 4 দিয়ে ভাগ করলাম, তাহলে লোকটি ডিম কিনেছে ভাগ করে 8, বুঝতে পেরেছ? 8 নম্বর, প্রত্যেক দলে 8 জন শিক্ষার্থী নিয়ে দল, প্রত্যেক দলে 8 জন শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হয়। তোমরা যেমন খেলার সময় টিম হয় না, রাগবি খেলা, এই খেলা সেই খেলার মধ্যে অনেক টিম গঠন করা হয়। এখন একটা দলে 8 জন নিয়েছে, আর
তোমাদের ক্লাসে ছাত্র আছে মনে করো 72 জন, তাহলে তোমাদের কয়টা দল গঠন করা যাবে? ওই যে ডিমের মতো করেই করতে পারবো আমরা, ঠিক আছে? তাহলে 8 জন, এক দলে আছে 8 জন, তাহলে মোট ছাত্র আছে 72 জন। তাহলে তোমরা অবশ্যই বুঝে ফেলেছো কীভাবে অঙ্কটা করতে হবে, ভাগ করে গাণিতিক বাক্য দিয়ে লিখে দেন। তাহলে আসো আমরা লিখে ফেলি আমাদের যোগ সংখ্যা, আমাদের কয়টা দল, দল হচ্ছে দল দল কয়টা দল সেটাই আমাদেরকে বের করতে হবে। এক দলে আমাদেরকে স্যার লোক নিয়েছে কজন, এক দলে নিয়েছে 8 জন করে। আমাদের লোক সংখ্যা হচ্ছে ক্লাস ছাত্র হচ্ছে আমরা 72 জন, আর এক দলে হচ্ছে 8 জন। তাহলে কয়টা দল হবে আমরা সহজে ভাগ করে বের করতে বের করে ফেলবো। তাহলে কি সুতরাং শেষের অংশটুকু তুমি বইটা বুঝে প্রশ্নটা বুঝে নেবে, পুরো এত ডিটেলসে বলা দরকার নেই। তবে কয়টি দল হবে? সুতরাং দল হবে, সুতরাং দল হবে শেষের অংশ যেটা তোমার কাছে চাইবে সেটা বুঝে শর্ট করে কথা সংক্ষিপ্ত আকারে লিখবে, কারণ অত সময় কয়টি দল হবে? দল হবে টি। তাহলে 8 দিয়ে ভাগ করে ভাগ করবো 72-কে, 8 9 72, আমাদের জানাই আছে 0 = 9টি। তাহলে কয়টি দল হলো? 9টি দল। উত্তর 9টি দল হলো বা 9টি দল হবে কীভাবে লিখতে পারো বলে দেখো। প্রত্যেক দলে 8 জন করে শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হলো। যদি 72 জন শিক্ষার্থী থাকে তাহলে গাণিতিক বাক্য আমরা লিখলাম দল হবে 9টি দল, ঠিক আছে? ছেলেরা 9 নম্বর অঙ্কটা আসো। একজন শিক্ষার্থী 54 পৃষ্ঠার একটি বই পড়েছে, যদি সে একদিনে 6 পৃষ্ঠা পড়ে তবে তার এই বইটা শেষ করতে কতদিন লাগবে? বইয়ের পৃষ্ঠা আছে 54, সে একদিনে পড়ছে 6 পৃষ্ঠা, তাহলে একদিনে যদি 6 পৃষ্ঠা পড়ে তাহলে সে পুরো বইটা 54 পৃষ্ঠার বইটা শেষ করতে তার কতদিন লাগবে? তাহলে মোট পৃষ্ঠাকে আমরা একদিনে কতটুকু পড়ছে সেটা দিয়ে করলে আমরা পেয়ে যাবো। তোমরা খেয়াল করবে ছেলেরা, দেখো একদিন, প্রত্যেক, একটি, দেখো সব কিন্তু একটা করে নমুনা দিয়ে বলা হচ্ছে। এই জিনিসগুলো যদি খেয়াল করো না তাহলে অঙ্কটা করতে তোমাদের সুবিধা হবে। তাহলে আমাদের গাণিতিক বাক্যে আমরা কী লিখবো? আমাদের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 54, আর আমরা একদিনে পড়ছে কয় পৃষ্ঠা পড়েছে? একদিনে পড়ছে 6 পৃষ্ঠা। তাহলে তার কতদিন? একদিন বলে দিয়েছে, তাহলে একদিনে হলে আর বাকি পেজগুলো শেষ করতে তার কতদিন লাগবে? তাহলে মোট পৃষ্ঠা হচ্ছে 54, সে শেষ করছে একদিনে মাত্র 6 পৃষ্ঠা করে পড়ছে, মাত্র না একদিনে 6 পৃষ্ঠা অনেক পড়া, ঠিক আছে? তাহলে তার এই বই পড়ে শেষ করতে তার কতদিন লাগবে? সুতরাং বই শেষ করতে তার লাগবে, বই পড়ে শেষ করতে তার লাগবে, আর যদি মনে করছো সময় নেই তাহলে তার লাগবে লিখে দিলেও চলবে তাড়াতাড়ি করে। তোমার মেইন কথাটা ভাবটা সুন্দর মতো হলে কত, এখানে কিন্তু দিন, তাই না? এখানে আবার টি লিখবে না, টাক লিখবে না, এটা খেয়াল রাখতে হবে। কারণ আমরা যদি, যারা মুখস্থ করবে তারা ঠিকই ওখানে দিন ওগুলো লিখে ফেলবে, কিন্তু যারা মুখস্থ করবে না বুঝবে তাদের জন্য তারা কিন্তু ঠিক মতো লিখতে পারবে। সুতরাং আমরা সবাই বুঝবো, কেউ মুখস্থ করবো না। 6 9 54, আমাদের কদিন লাগলো বইটা শেষ করতে? যে আমাদের ওখানে যেই পড়বে তার লাগলো 9 দিন, ঠিক আছে? তাহলে আমরা কী লিখবো? উত্তর 9 দিন লাগবে বা 9 দিনে শেষ করবে, তুমি যেভাবেই লেখো দুটাই রাইট হবে। অঙ্কটা এখানে আছে, তোমরা এগুলি স্ক্রিনশট দিয়ে সুন্দর করে খাতায় করবে বুঝে বুঝে। একজন শিক্ষার্থী 54 পৃষ্ঠার একটি বই পড়েছে, সে একদিনে 6 পৃষ্ঠা করে। অঙ্কটা সাজিয়ে নিলাম, তারপর গাণিতিক বাক্য দিলাম, তারপর বই পড়ে শেষ করতে তার লাগবে 9 দিন, উত্তর 9 দিন। এভাবে আমাদের প্রশ্নগুলো একবার আবার আমি এবার একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা উঠে যাবে। এবার আসো আমরা 71 পৃষ্ঠার কিন্তু কথা কিছু বলিনি, এখন 71 পৃষ্ঠায় যাবো, এসেছো 71 পৃষ্ঠায়। এখানে উদাহরণ আছে দুটা, উদাহরণ অঙ্কগুলো আমি গত ক্লাসে যে অঙ্কগুলো করিয়েছি, প্রত্যেক শিশু কয়টি বিস্কুট পাবে, প্রত্যেক দলে কতজন শিশু আছে বা কতজন শিশুকে বিস্কুট, একই রকমের অঙ্ক, সেজন্য এ দুটো আমি করবো না। আর এই সমস্যাটাকে আমি বুঝিয়ে দিয়েছি, গাণিতিক বাক্যের সমস্যাটা কীভাবে করতে হয় বলেছিলাম, বাসায় করবে নিশ্চয়ই করেছো, তাই না? নিজেদের মতো করে বসিয়ে করেছো। আর এই দুটো অঙ্ক তোমাদের আমি SW দিয়ে দেবো, তোমরা কীভাবে ওই অঙ্কগুলো করেছো তাহলে বুঝতে পারবে।
এখন একটা নতুন জিনিস আছে তোমাদের বইয়ে, দেখো ভাগ তো তোমরা করেছো, এই ধরনের ভাগটা করেছো 4:32 দিয়ে। এখন অন্য দেশের ভাগ পদ্ধতি এখানে বলা হয়েছে। হ্যাঁ, অন্য দেশে লেখার পদ্ধতি ভিন্ন, তারা অন্যভাবে একটু ভাগ করে, এবং তারা না আমরাও সামনের যখন 4-এ উঠবো, 4 ক্লাস 4 থেকে আমাদের এই ধরনের ভাগ শুরু হয়ে যায়। ঠিক আছে, দেখাই, এটা তোমাদের এখন করার দরকার নেই বইয়ে, বা এখন যে অঙ্কে আমরা করতে হবে না, অঙ্কে তুমি এটাই বুঝো, এটা তো অনেক বড় বড় ভাগের অঙ্ক শিখছো, আবার নিয়মটা জেনে রাখো, জেনে রাখলে তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে জানতে সুবিধা হবে, বা কোথাও দেখলে তোমরা বলতে পারবে। যেমন এখানে একটা অঙ্ক দিয়েছে 4 কে 32 কে 4 দিয়ে ভাগ করো, আমরা তো এইভাবেই করে ফেললি দেন, 4 4 8 32 দেখি শূন্য। ঠিক আছে, এখন এটা একই রকমের, শুধুমাত্র ফলটা উপরের দিকে চলে যাবে। ঠিক আছে, এই 4 এই 32 একইভাবে লিখবা। এখন আমরা ফলটা লিখতাম এখানে, কিন্তু এখন এখানে ফলটা যাবে এদিকে। তুই 32 সময় ভাগ করছো, খেয়াল করবে দুটো সংখ্যা দিয়ে ভাগ করছো, হ্যাঁ 3 আর 2, কাজে কত 32 কত হয়, 4 8 32, 4 8 32। এখন এই এই 8টা কিন্তু তুমি এখানে লিখতে পারবে না, কারণ তোমার একক আর দশক স্থানের অঙ্ক মিলে 32 হয়েছে, তুমি এই পুরো সংখ্যাটার মধ্যে ভাগ করছো। হ্যাঁ, তুমি যদি এখানে লেখো তাহলে বোঝা যাবে, তুমি 3 দিয়ে 3-এর মধ্যে কাউন্ট করছো, তাহলে তোমার অঙ্কটা ভুল হবে, উত্তর রাইট হবে কিন্তু অঙ্কটার সাজানোটা বা অঙ্ক করার পদ্ধতিটা প্রক্রিয়াটা ভুল। তাহলে 4 8 32 তুমি বুঝে গেলে উত্তর একই, উত্তর ভাগ ফল এখানে 1 আসবে, এখানেও 1 আসবে। যেমন আমি তোমাকে বলি 5, আজকে তুমি 45 দিয়ে ভাগ করো, হ্যাঁ অন্য দেশের ভিন্ন পদ্ধতি একটা দেখালাম, এটা যদিও তোমাদের বইতে নেই, তুমি কী করবে এখন বলো তো, দেখবে কি 5 9 45। ঠিক আছে ছেলেরা, ক্লিয়ার হলো না? এখন যদি তোমাকে 3 দিয়ে 6 ভাগ করতে বলে, তাহলে তুমি কী লিখবে, 3 2 6। এভাবে আমরা অন্য দেশের পদ্ধতিতে ভাগগুলো করছি, এটা তোমাদের প্র্যাকটিস করবে, এমনি দেখবে, কিন্তু মূলভাবে কি আমরা আগে যেভাবে ভাগ করেছি, এই যে এই প্রক্রিয়াটি তোমরা শিখবে। তাহলে ছেলেরা, তোমাদের ক্লাসের আজকে আমরা 73 পৃষ্ঠা পর্যন্ত অঙ্কগুলো করেছি, 73 পৃষ্ঠা পর্যন্ত করবে। আর SW তো আগে বলেছি উদাহরণের অঙ্ক দুটা, তারপর আমরা লিখে দিয়ে যে তাকে কী লিখেছি, বাড়ির কাজ থাকবে 72 পৃষ্ঠার 72 73 পৃষ্ঠার উদাহরণ 1 2 নং সমাধান নিজেরাই SW খাতায় করবে এটা। ঠিক আছে, আর 72 আর 73 পৃষ্ঠা 3 থেকে 9 পর্যন্ত আমি যে অঙ্কগুলো করিয়েছি ওগুলো তোমরা তোমাদের CW খাতায় শেষ করবে। ঠিক আছে ছেলেরা, SW ভালোভাবে উঠিয়ে নাও, বাড়ির কাজ। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ, সমাধানগুলো বুঝতে পেরেছ, বাসায় প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে জিনিসগুলো আরও পরিষ্কার হয়ে যাবে তোমার কাছে। তবে তুমি প্র্যাকটিস করো, ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো, তোমাকে সবাইকে ধন্যবাদ।